সালামু আলাইকুম ওরমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে কিছু কিছু লোককে প্রচার করতে দেখা যায় যে রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভেঙে যায় আসলে তাদের এই কথাটা সঠিক নয় কেননা রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না এটা হচ্ছে ওলামায় কেরামের মত এবং সর্বসম্মতীয় মত হচ্ছে যে রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলে রোজা ভাঙে না শরীয়তের বিধান হচ্ছে রোজা অবস্থায় প্যাটে বা মস্তিষ্কে স্বাভাবিক রাস্তা দিয়ে নাক কান গলা বা পেশাব রাস্তা দিয়ে ইচ্ছাপূর্বক কোনো কিছু জোর করে প্রবেশ করালে বা দাখিল করলে রোজা ভেঙে যায় ইঞ্জেকশন ধারা যেহেতু স্বাভাবিক রাস্তা দিয়ে প্যাটে বা শরীরে মস্তিষ্কের ভিতরে আপনার কোনো কিছু পৌঁছায় না এজন্য ইঞ্জেকশন দিলে রোজাটা ভাঙবে না আমরা এখন অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর রমজানের কারণে অনেকে করোনা ভাইরাসের টিকা দিতে হয় তো করোনা ভাইরাসের টিকাটা এটা দেয় অনেকে মাংস পেশিতে দেয় আর মাংস পেশিতে দিলে এটা আমাদের পাকস্থলীতে গিয়ে পৌঁছায় না অতএব আমরা আজকে জানতে পারলাম যে ইঞ্জেকশন দিলে রোজা অবস্থায় ইঞ্জেকশন নেওয়া যাবে রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলে রোজার কোনো ক্ষতি হবে না সালামু আলাইকুম রহমতুল্লাহিকে